একুশে জুলাইয়ের আগে কর্মীদের উদ্দেশ্যে ভিডিও বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সমাবেশে আসার ক্ষেত্রে প্রত্যেকে একে অন্যকে সাহায্যের আবেদন দলনেত্রীর। ঠিক কি বলেছেন তিনি, আসুন শুনে নেব। রাত পোহালেই একুশে জুলাই। একুশে জুলাইয়ের ঠিক আগের দিন দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কালীঘাটে নিজের বাড়িতে দাঁড়িয়ে এক ভিডিও বার্তায় তিনি বলেন, সকলেই সকলকে সহযোগিতা করুন। বিভিন্ন জেলা থেকে লক্ষ লক্ষ মানুষ আসবেন, তাদের যেন কোনো অবস্থাতেই কোনো অসুবিধা না হয়, প্রত্যেককে সেদিকে নজর রাখতে হবে। যারা গাড়িতে আসবেন তারা যেন কোনো মতেই তাড়াহুড়ো না করেন। একুশে জুলাইয়ের সমাবেশে যোগ দেবার আগে এমনই নানা বার্তা দলীয় কর্মীদের দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরপর দুবছর কোভিড আবহে একুশে জুলাই ঠিকমতো উদযাপিত হয়নি। দুবছর বাদে আগামীকাল ফের তৃণমূলের পক্ষ থেকে ঘটা করে পালিত হবে একুশে জুলাই। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। তাদের থাকবার জন্য ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, গীতাঞ্জলি স্টেডিয়াম, বিধাননগর সেন্ট্রাল পার্ক, শিয়ালদা প্রভৃতি জায়গায় ব্যবস্থা করা হয়েছে। ধর্মতলা সমাবেশস্থল ইতিমধ্যেই মঞ্চ প্রস্তুতির কাজ শেষ। পুলিশের পক্ষ থেকে বারংবার খতিয়ে দেখা হচ্ছে নিরাপত্তার বিষয়গুলি। হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন নিরাপত্তা চাদরে মুড়ে দেওয়া হয়েছে। জানা গেছে দলীয় কর্মীদের জন্য বরাবরের মতন এবছরও ডিম ভাতের ব্যবস্থা করা হয়েছে। এবারের একুশে জুলাইতে দলের পক্ষ থেকে ড্রেস কোড নির্ধারণ করা হয়েছে। জানা গেছে পুরুষ কর্মীরা খাদির পাঞ্জাবি পরবেন, মহিলা কর্মীরা খাদির ওড়না, স্বেচ্ছাসেবকরা পরবেন টি শার্ট, সবগুলিতেই আঁকা থাকবে দলীয় প্রতীক। এমনকি দলীয় মন্ত্রী বিধায়করা খাদির এই ড্রেস কোড মেনটেন করবেন। এদিন কালীঘাটের বাড়িতে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, আগামীকাল আমাদের একুশে জুলাই এবং একুশে জুলাই এই দিনটি আমাদের কাছে খুবই ঐতিহাসিক এবং স্মরণীয় দিন, এবং একুশে জুলাইয়ের দিনটির সাথে আমাদের আবেগ, আমাদের স্বজন, আমাদের মামাটি মানুষ, আমাদের শহীদ তর্পণ, আমাদের মামাটি মানুষকে উৎসর্গ করার সবটাই আমরা একুশে জুলাইকে ঘিরে করি। যদিও এই সময়টা আবহাওয়াটা ভালো থাকে না, প্রচণ্ড ঝড় জল বৃষ্টিও হয়, তার মধ্যেও আমাদের কর্মীরা, তারা লাখো লাখো সমাবেশে এসে উপস্থিত হন তাদের নিজেদের চেষ্টায়। আমি সবাইকে আবেদন করব, আমাদের একুশ জুলাই প্রোগ্রামে সবারই করি আহ্বান, সব মানুষকে আবেদন করব, যারা পারবেন তারা আসুন, ফিজিক্যালি প্রেজেন্ট হয়ে উইটনেস হোক, যারা পারবেন না তারা টিভিতে দেখুন বা নানা রকম আমাদের ভিডিও ফেসবুক লাইভ হবে তাতে দেখুন, যারা বাইরেও আছে। আমি সবাইকে বলবো সাবধানে শান্তিপূর্ণভাবে নিজেরা নিজেদের সহযোগিতা করে, প্রশাসনের সাথে সহযোগিতা করে, গাড়িতে যারা আসবেন তাড়াহুড়ো করবেন না, হুড়োহুড়ি করবেন না, যাতে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে নিজেদের একটু তাড়াহুড়ো করতে গিয়ে মানুষের প্রাণ বাঁচে। সব মানুষকে সাহায্য করার জন্য সব জেলাকে অ্যালার্ট করছি, সব জেলায় সব জেলার উপর দিয়ে যারা আসবে তারা যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যাবে তাদের সকলকে সহযোগিতা করবেন। আমি সমস্ত রাজনৈতিক দল, প্রশাসন, সমস্ত জগতের সকলের কাছে আবেদন করব, আসুন একুশে জুলাইকে প্রত্যক্ষ করুন। একুশ মানেই আন্দোলন, একুশ মানেই ভাষা, একুশ মানেই পথের স্বপ্ন, একুশ মানেই দিশা, একুশ আনে নতুন ভোর, একুশই আমাদের মনের জোর, একুশ ফিরে আসুক বারবার, তাই আসুন আর একবার ফিরে দেখায় আগামীকাল একুশে জুলাই। সবাইকে আগাম অভিনন্দন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা।